সৃষ্টিকর্তা তোমার কাছে কিভাবে শুকরিয়া আদায় করব জানি না, বাট আজকে আমি অনেক খুশি, তোমার কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এত তাড়াতাড়ি তোমার গড়ে আমাকে কবুল করবা কখনো কল্পনাও করি নাই। তোমার কাছে যে কিভাবে শুকরিয়া আদায় করব, ছোট্ট থেকে অনেক ইচ্ছে ছিল আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ শরীফে স্পর্শ করে চুমু খাবো, হাজরে আসওয়াতের মধ্যে চুমু খাবো আর প্রার্থনা করব, ইয়া রব্বুল আলামিন আমি গুনাহগার, আমার সকল গুনাহ তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ জীবনে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চাই। হে আল্লাহ জীবনে জানা অজানা ইচ্ছা অনিচ্ছা কত গুনাহ করেছি তুমি ক্ষমা করে দাও। আজকে আমার সকল স্বপ্ন পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ, তোমার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। হে আল্লাহ তোমার রহমান নামের খাতিরে, তোমার পবিত্র গড় বাইতুল্লাহ শরীফ মক্কাতুল মুকাররমার খাতিরে আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। আমি আমার বাবা মা আত্মীয় স্বজন ফ্যামিলি কাছের মানুষ ভালোবাসার মানুষ সবার জন্য দোয়া করেছি। আমি চাই সবাই জান্নাতে যাক, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান নামের দিকে তাকাইয়া তোমার এই পবিত্র গড়ের উসিলাই আমাদেরকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি কবুল করো। আমিন ইয়া রব।